নমস্কার বন্ধুরা আমি পলাশ আরও একবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে রয়্যাল ম্যাট লাক্সারি ইমালশানের আজকে দ্বিতীয় পর্ব আজকে আমরা জানব রয়্যাল কেন ম্যাট করা হলো যেহেতু আমরা জানি যে কোনো লাক্সারি ইমালশান মানে তার মধ্যে সিননেস থাকে রয়্যালের শিন আছে রয়্যাল শাইন আছে অ্যাকোলাইট শাইন আছে ট্রাক্টারে পর্যন্ত শাইন রয়েছে তাহলে রয়্যালে কেন ম্যাট এসছে তো এটাই জানতে গেলে আমাদের ভিডিওটা পুরো দেখতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেলটাকে অন করে দিতে হবে তো শুরু করছি আজকের ভিডিও রয়্যাল ম্যাট রয়্যাল ম্যাট হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেই বাড়িতে আপনি গ্যালেন রং করতে পার্টি চাইছি আমি স্ট্যান্ডার্ড রঙ করাবো স্ট্যান্ডার্ড রঙ করাবো বাট কোনো শিনে যেন না থাকে আপনি পার্টিকে ট্রাক্টর বোঝালেন সিন ছাড়া স্ট্যান্ডার্ড নয় প্রিমিয়াম ইমালশান বোঝালেন অর্থাৎ অ্যাপোলাইট বোঝালেন প্রিমিয়াম মিডিয়াম ক্যাটাগরির রঙ স্ট্যান্ডার্ড নয় সো আপনি পার্টিকে রয়্যাল ম্যাট দিন এশিয়ান পেন্টস কোম্পানির অনুযায়ী স্মুদেস্ট ফিনিশিং এভার অর্থাৎ যতগুলো লাক্সারি ইমালশান রয়েছে এশিয়ান পেন্টস কোম্পানির তাতে থেকে ভালো ফিনিশিং হচ্ছে রয়্যাল ম্যাট স্ট্যান্ডার্ড কোম্পানি স্ট্যান্ডার্ড ফিনিশিং স্মুদেস্ট ফিনিশিং সব থেকে সুন্দর ফিনিশিং কিন্তু কোনো সিন নেই বাকি যাবতীয় যত গুণ আছে সব রয়্যালের মতন তো আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন উপরে আয় বাটনে একটা ক্লিক করুন অথবা ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে আগে রয়্যাল সম্বন্ধে ভিডিওটা দেখে নিন তারপরে এই ভিডিওটা দেখুন রয়্যাল ম্যাট আপনাকে প্রথমেই বললাম স্মুদেস্ট ফিনিশ হয় স্ট্যান্ডার্ড ফিনিশ হয় এর মধ্যে টেফলন থাকে যেটা দেয়ালকে ওয়াশেবল করে যার ফলে দেয়ালে কোনো দাগ লাগতে দেয় না এর মধ্যে অ্যান্টিডাস্ট প্রোডাক্ট রয়েছে অ্যান্টিডাস্ট পার্টিকলস রয়েছে যার ফলে এর মধ্যে কোনো রকম ধুলো খুব একটা বেশি বসে না এছাড়া এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিমাইক্রোব্যাক্টেরিয়াল পার্টিকস দেওয়া আছে যার ফলে দেয়ালে কোনোরকম ফাঙ্গাস ধরবে না ঘরের মাইক্রোব্যাক্টেরিয়ালস প্রোডাক্টগুলো বা ভাইরাসগুলো জীবাণুগুলো সেগুলো দেওয়ালে আসবে না দেওয়ালে কোনো রঙের ক্ষতি হবে না এর ডিবিলিটিও রয়্যালের মতন পাঁচ থেকে সাত বছর তবে কোনো যদি ড্যাম্পের প্রবলেম না থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে এটাকে ব্যবহার করতে পারেন দশ থেকে বারো বছর কোনো এর ক্ষতি হয় না রঙের এরকম কালার শেড রয়্যালের মতন মোর দ্যান টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পঁচিশশোর উপর আপনি কালার শেড পাবেন এর কালার শেডের শেড কার্ডটা ডেকটা একই রকম তবে এর আলাদা নিজস্ব একটা ফ্যানডেক হয় বা শেড কার্ড হয় সরি ফ্যান ডেক নয় শেড কার্ড একটা হয় আপনি দোকানে একটু খোঁজ নিলে সেটাও পেয়ে যাবেন এবার আসছি এর কি প্যাকেজিং এর প্যাকেজিং এক চার দশ কুড়ি অ্যাজ ইট ইজ রয়্যাল এবার সে কভারেজ এর কভারেজ দু কোটে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ বা চল্লিশ স্কোয়ার ফিটের মতন অ্যাজ ইট ইজ রয়্যাল সো দ্যাট আমি আপনাকে প্রথমে বলেছিলাম আগে রয়্যালের ভিডিওটা একবার দেখে নিন তারপরে এই ভিডিওটা দেখুন আপনার বুঝতে সুবিধা হবে এবার সে এটা কী করে ব্যবহার করব দেয়ালে কী করে লাগাবো কী করে স্মুথেস্ট ফিনিশ পাবো রয়্যাল ব্যবহার করার জন্য আন্ডার কোট হিসাবে আমরা যে প্রাইমারটা ব্যবহার করি তাকে বলা হয় রয়্যাল বিস্কুট প্রাইমার সেটা নিয়েও আমি নিশ্চয়ই কোনো ভিডিওতে আলোচনা করব খুব ভালো প্রাইমার অসাধারণ প্রাইমার লাক্সারি ইমালশন করার জন্য একদম সঠিক প্রাইমার এছাড়া আমরা এসটি প্রাইমার ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই তাই প্রাইমার চিন্তা পরে করে এবার চলুন আগে বাড়ি কী করে ব্যবহার করবো এমালশান পেন্ট করা করার জন্য প্রতিবারের মতন আমি এইবারও বলবো পিপিপি এই ফর্মুলাটা ইউজ করুন প্রাইমার পুটটি প্রাইমার যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তাদেরকে বলবো এই জায়গাটুকু আপনারা স্কিপ করে নিতেই পারেন আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলে ভিজিট করছেন তারা এটা মন দিয়ে শুনুন যে কোনো দেয়াল নতুন বা পুরনো হোক আপনারা ভালো করে ঘষে নেবেন নতুন দেয়াল হলে যে ওয়াটার পেপার দিয়ে আপনারা দেয়ালটা ঘষবেন তার বালির দানা একটু বড় হবে অর্থাৎ একশো কুড়ি নম্বর পেপার পুরনো হলে পুটটি যদি পুরনো হয় অনেক পুরনো একশো নম্বর পেপার দিয়ে করতে পারেন নাহলে একশো কুড়ি স্ট্যান্ডার্ড দেড়শো করা যায় আর যদি রিপেন্ট ওয়াল হয় একবার রং করা আছে আবার সেটাকে রঙ করছেন সেক্ষেত্রে একশো কুড়ি লাগে না দেড়শো একশো আশি দিয়ে করা যায় ঘষা যায় ঘষা হয়ে গেল এক কোট প্রাইমার করবেন অবভিয়াসলি রোলার দিয়ে করবেন শুধু ব্রাশে করবেন না প্রাইমারের পরে আমরা এক লাইট পুটটি ইউজ করবো এক লাইট পুট্টির কাজই হচ্ছে দেয়ালে কিছু আন্ডুলেশন মেটানো পুটটি হয়ে গেল সেটাকে আমরা আবার ঘষব ঘষে নিয়ে আবার এক কোট প্রাইমার ইউজ করবো তারপরে দু কোট রঙ বা তিন কোট রং অ্যাজ ইট ইজ রয়্যালের মতন আগের ভিডিওর মতন এবার আসছি এর ডাইলুশন কেমন হয় আমি আগের ভিডিওতে ডাইলুশন বলতে ভুলে গেছিলাম সেই জন্য আমি দুঃখিত তো এই ভিডিওতে ডাইলুশনটা বলে দিচ্ছি দুটোর ক্ষেত্রেই বলা হয় ডাইলুশনের বেলায় যে কোনো রয়্যাল বা লাগজারি মার্শনে ফর্টি পারসেন্ট ডাইলুশন করা হয় ডিপ কালার হলে বা এন বেসের কালার হলে ডাইলুশন কম হবে ইনভেস্টের ক্ষেত্রে তো না হয় ভালো সামান্য একটু কৌটু ধুয়ে যেটুকু জল দেওয়া যায় আর ডিপ কালার ডায়লুশান একটু কম করবেন আর যারা স্প্রেতে রঙ করেন ব্রাশ রোলার ইউজ করা করেন না তাদের ক্ষেত্রে ডাইলুশন একটু বাড়ানো যায় ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্টও করা যায় স্প্রের ক্ষেত্রে তাহলে এবার রয়্যাল ম্যাটের দামটা একটু জানি রয়্যাল ম্যাটের দামটা রয়্যালের চাইতে একটু বেশি যারা রয়্যাল করাবেন ভাবছেন রয়্যাল ম্যাটের সঙ্গে তুলনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি রয়্যাল ম্যাটের দামটা একটু বেশি রয়্যাল ম্যাটের দাম পিও বেসে প্রায় সাড়ে পাঁচশো টাকার কাছাকাছি পড়ে কালার কস্ট অবভিয়াসলি আলাদা কিছু দোকান ওয়াইজ দামটা ভ্যারি করতেই পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আর আমার সঙ্গে থাকতে ভুল করবেন না ভিডিওটা একটা লাইক করুন বন্ধুবান্ধব মধ্যে প্রচুর শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার